হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। যে যেখান থেকে দেখছো আমাদের গ্রুপে সবাইকে অভিনন্দন। ওকে, তাহলে আসো আমি সাজেশনটা একটু তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দিই। তোমরা অবশ্যই যেটা করো, প্রতিটা পেজের তোমরা স্ক্রিনশটটা দিয়ে দিবা। এটা হচ্ছে আমাদের সাজেশনের ফ্রন্ট পেজ, যেটাতে কোনো সাজেশনের ফ্রন্ট পেজে কোনো পড়ালেখার বিষয়ে কিছু নাই তেমন একটা। জাস্ট এখানে শুধু ট্যাগলাইনগুলো হেডিংগুলো দেওয়া আছে। দেখতে পাচ্ছ, বাংলা শিখি নতুন ধাঁচে নতুন সাধে, HSC 2022 বাংলা সুপার সাজেশন, শেখর বাংলা অভিধান, একাডেমিক অ্যাডমিশন কেয়ার, পরিচালনায় শেখর ভাষা ও সাহিত্য বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। অফিসের লোকেশনটা দেওয়া আছে আর কি। ওকে, তাহলে আসো আমরা সাজেশন বিস্তারিত কী কী ধরনের রাজশাহী সাফার, ওকে, কী কী ধরনের বিষয়বস্তু পড়তে হবে সেই জিনিসগুলোতে যাই। দ্বিতীয় পেজ, অবশ্যই তোমরা দ্বিতীয় পেজের স্ক্রিনশটটা অবশ্যই তোমরা দিয়ে নিবা। তো আসো শুরুতে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে, যে সকল বোর্ডের জন্য আমি কোনো MCQ-র সাজেশন দিচ্ছি না। MCQ-র সাজেশন দেওয়াটা সম্ভব না, তোমরা জানো। আমি জাস্ট সৃজনশীল প্রশ্নের জন্য, এগুলা প্রত্যেকটাই হচ্ছে সৃজনশীলের জন্য, সৃজনশীল প্রশ্ন লেখার জন্য সাজেশন। হ্যাঁ, প্রথম পত্রতে যেগুলো দেওয়া আছে, প্রথম পত্র থেকে তোমাদের বিভাগ থাকার কথা নয় বছর, যদিও ক্লিয়ার করে নেয়, তারপরে বলা যাচ্ছে যে তোমাদের বিভাগ থাকবে না। বিভাগ না থাকলে যে কোনো চারটা প্রশ্নের অ্যান্সার দিলেই হবে। চারটার ভিতর এই যে আমি যে পদ্ম দিয়েছি, এতে দেখো সুন্দরভাবে স্টার দেওয়া আছে কিন্তু, বা স্টার যদি তোমরা বুঝতে না পারো আমি দেখাই দিচ্ছি। এতে অপরিচিতা সব থেকে গুরুত্বপূর্ণ একটা আমাদের পাঠ্য বইয়ের যে গদ্যাংশ আছে, অপরিচিতা, যেটা অনুপম এবং কল্যাণীর আর কি প্রেম কাহিনী, যেটা বলো না কেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প একটা অপরিচিতা, সেখান থেকে সৃজনশীল একটা আসবে, সৃজনশীল একটা এখান থেকে আসবেই। তারপরে যেটা আছে আমার পথ, কাজী নজরুল ইসলামের, যে আমার পথ থেকে সৃজনশীল আসার সম্ভাবনাটা ধরে নিচ্ছি যে আমি 90%, এটা আসবে আমি শিওর দিয়ে বলতে পারছি না, এটা তো ধরে নিচ্ছি 90%, কিন্তু 52 দিনগুলো যেটা তোমরা দেখতে পাচ্ছ, 52 দিনগুলো থেকে একটা সৃজনশীল অবশ্যই আসবে, 52 দিনগুলো। তারপরে বিলাসী থেকেও ঠিক একই অবস্থা, 90% শিওর ধরা যায় যে এখান থেকে একটা সৃজনশীল আসবে। মাসে পিসে গল্প থেকে কোনো গ্যারান্টি দেওয়া যায় না। আর উপন্যাস এবং লালসালু উপন্যাস এবং নাটক যে বিষয়টা আছে এখান থেকে তো হচ্ছে, এটা তোমরা জানোই, ঠিক আছে, দুইটা করে ন্যূনতম পক্ষে হইলেও থাকবে, কিন্তু এটা তোমরা পড়বা কি পড়বে না তোমাদের বিষয়। তবে উপন্যাস এবং নাটকের ভিতরে যে কোনো একটা সৃজনশীলের জন্য হইলেও তোমাদের পড়ে রাখাটা উচিত হবে। আমি বাকিগুলো দিই নাই, কারণ রেনকোট এখানে মিস দিয়েই নাই। এখন রেনকোট থেকে কেন জানি মনে হচ্ছে সৃজনশীল আসার সম্ভাবনা খুবই কম, তারপরে যে একবারে সম্ভাবনা নাই সেটা না, কিন্তু এ কয়টা দেখলে এর ভিতর থেকে গদ্যের যে সৃজনশীল হয় তোমরা সেটা কমন পেয়ে যাবা। অপরদিকে যেটা বলা হচ্ছে সৃজনশীলের জন্য যে পদ্য, এই যে বিদ্রোহী কবিতা থেকে সৃজনশীল একটা হবে, সোনাতরী থেকে একটা সৃজনশীল হবে, আর ফেব্রুয়ারি 1969 থেকে একটা সৃজনশীল হবেই, এখানে কোনো মিস নাই। আর বিষয়টা হচ্ছে বাকি থাকছে তাহারে পরে মনে 18 বছর বয়স, এর দুইটাই 90% করে বোঝা যায় যে এখান থেকে সৃজনশীল আসার সম্ভাবনাটা অনেকটাই বেশি। তাহলে তোমাদের লিখতে হবে চারটা, কিন্তু এ কয়টা করলে 5-6টা সৃজনশীল তোমরা কমন পেয়ে যাচ্ছ। আর MCQ-র জন্য প্রত্যেকটাই কিন্তু পড়তে হবে। হ্যাঁ, উপন্যাস পড়েছো যেহেতু, নাটক না পড়লে হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ধন্যবাদ তোমাকে, অসংখ্য তোমাদেরকে, যে এখন গ্রুপে লাইভের সংখ্যা 840+, ঠিক আছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। রেনকোট ভাল লাগে না, ওকে ভাইয়া দাগানো সহ PDF দেন। দাগানো সহ PDFটা দেওয়া আসলে সম্ভব না, যেটা বলছে একটু শুনে নিও, দরকার হলে সেই ক্লাসটা তোমার রিপিট দিয়ে PDF-এর সাথে আবার মিলাই নিও। হ্যাঁ, এখন তারপরে বিষয়টা হচ্ছে যেটা যাব আমরা, বাংলা দ্বিতীয় পত্রের জন্য তোমরা যারা অধীর আগ্রহী আছো, বাংলা দ্বিতীয় পত্রের যে বিষয়টা, বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন সকল বোর্ডের জন্য যেটা আমি বলি, যে শুরুতে যেটা আছে তোমরা বুঝতে হয়তো সমস্যা হতে পারে, আমি একটু ক্লিয়ার করে দিই, বলে দিচ্ছি। বাংলা উচ্চারণের 1 নম্বর যে আইটেমটা আমাদের, 1 নম্বর আইটেমে থাকবে কিন্তু বাংলা উচ্চারণ, অথবা যে থাকবে কি বাংলা বানান। এখন বাংলা উচ্চারণ সম্পর্কে আশা করা যায় যে বড় প্রশ্ন আসবে, বাংলা উচ্চারণ সম্পর্কে বড় প্রশ্ন আসার সম্ভাবনাটাই ধরে নাও যে 99.9%। বড় প্রশ্ন কি আসবে? বড় প্রশ্ন আসবে। তাহলে বড় প্রশ্ন আসলে কোনটা আসবে? বড় প্রশ্ন আসলে সব থেকে যে বিষয়টা থাকবে, এই যে অধ্বনির যে উচ্চারণ আছে, অধ্বনির উচ্চারণ যে বড় প্রশ্নটা, সেই বড় প্রশ্নটাই তোমরা কমন পাবে। ধরে নিতে পারো যে এই একটা পড়ে গেলে একটাই কমন। এখন বাই এনি চান্স, আমি তো আর প্রশ্ন করছি না, হ্যাঁ, আমার অভিজ্ঞতা থেকে সেটা বলছি। তাহলে যেহেতু আমি প্রশ্ন করছি না, তাহলে কি পড়তে হবে? যে এ ধ্বনিটা পড়তে হবে, আর পড়তে হবে ব ফলাটা, এ ধ্বনি পড়তে হবে, আর পড়তে হবে কি ব ফলা পড়তে হবে। ধন্যবাদ 900+ লাইভের সংখ্যা। তাহলে বাংলা উচ্চারণ থেকে যদি 3টা প্রশ্ন পড়ো, 3টার ভিতরে বলা যাচ্ছে যে 99% শিওর যে অধ্বনির উচ্চারণটাই তোমাদের HSC 22-এ আসার সম্ভাবনা অনেকটাই বেশি। এখন অধ্বনি যদি কোনো কারণে না আসে, তাহলে এ ধ্বনি বা ব ফলার বাইরে কোনো প্রশ্ন হবে না, ঠিক আছে।
আর যদি কেউ চাও লিজেন্ড কোনো ব্যক্তি থাকলে যে জফলা মফলাটা পরে রাখতে পারো, দ্যাটস ইট এতটুকু। কিন্তু প্রশ্ন তিনটার ভিতরে একটা আসবে, তার তিনটার ভিতরে আরেকটাও বলে দিচ্ছে অধ্বনিটা সব থেকে গুরুত্বপূর্ণ। যে আমি শুরুতে যেটা বলছি যে এই যে অধ্বনির উচ্চারণটা তোমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অধ্বনির উচ্চারণ, এই প্রশ্নটাই আসবে। আবারও বলে দিই, যদি অধ্বনির এটা মিস যায় তাহলে এ ধ্বনিটা মিস যাবে না কখনোই। তারপরে হচ্ছে বফলা, যেটা আছে বফলা, যদি অধ্বনিটা পড়লে অধ্বনিটাই কমন পাবা, তারপরও রিক্স এত নেওয়ার দরকার নাই, এ ধ্বনিটা বফলাটা ভালোভাবে পড়ে রাখবা। এ হচ্ছে কাহিনী উচ্চারণ থেকে। এখন উচ্চারণের অথবা কী থাকবে, বাংলা বানান থাকবে। বাংলা বানান থেকে তিনটা প্রশ্ন এখানে দিয়েছি, তিনটা প্রশ্ন দিয়েছি বড় প্রশ্নের জন্য। যদিও ধরে নিতে পারি যে বাংলা বানানের বড় প্রশ্ন এবার আসার সম্ভাবনাটা খুবই কম, আমি ক্রস দিচ্ছি মানে কেটে দিচ্ছি না। হ্যাঁ, বাংলা বানান থেকে বড় প্রশ্ন আসার সম্ভাবনাটা খুবই কম। বাংলা বানান থেকে তাহলে কি আসবে? হ্যাঁ, অধ্বনি মানে অয়ের বিবৃত সংবৃত দুইটাই পড়বা। অধ্বনি মানে অয়ের বিবৃত সংবৃত দুইটাই পড়বা, যদিও বিবৃত সংবৃত বলার কথা না, শুধু অধ্বনিটা বলার কথা। যদি অধ্বনি বলে তাহলে বিবৃত থেকে দুইটা দিবা, সংবৃত থেকে দুইটা তিনটা দিবা, তাহলে পাঁচটা হয়ে যাচ্ছে। কিন্তু বিবৃত সংবৃত দুইটাই পড়বা। হ্যাঁ, তারপরে অথবাতে কি থাকবে, বাংলা বানান থাকবে। বাংলা বানান সম্পর্কে এই যে বানান শুদ্ধকরণ যে বিষয়টা আছে, যারা পিডিএফটা বুঝতে পারছো না তাদেরকে আমি বলে দিচ্ছি যে পিডিএফ বুঝতে না পারলে সমস্যা নেই, গ্রুপে আমি পিকচারটা দিয়ে দিব, সমস্যা নাই। ক্লাস শেষে ওকে, তাহলে যেটা বলছিলাম যে বাংলা বানান থেকে যে বিষয়টা, যে বড় প্রশ্ন কোনটা পড়বা, এই যে বড় প্রশ্ন পড়লে তৎসম শব্দের পাঁচটি নিয়ম উদাহরণ সহকারে লেখো। যারা আমার ক্লাসটা করেছো, একটা করে লাইন মুখস্থ রাখলে এই উদাহরণগুলো পাঁচটা করে পয়েন্ট এবং উদাহরণ লেখা সম্ভব। হ্যাঁ, চিটাগাংয়ের জন্য কি না, এটা ভাইয়া রেনকোট দিয়েছে না, রেনকোট দিয়ে নাই বিষয়টা, যে চিটাগাং টিটাগে না, বাংলা সকল বোর্ডের জন্যই একই। হ্যাঁ, বাংলা সকল বোর্ডের উদ্দেশ্যে করা এটা। তো হ্রস্বইকার, তারপরে এই তৎসম শব্দের পরে গুরুত্বপূর্ণটা হচ্ছে হ্রস্বইকার, তারপরে হচ্ছে দীর্ঘইকার। তৎসম আর হ্রস্বইটা পড়ো, দুইটার ভিতরে একটা কমন পাবা যদি আসে। কিন্তু বাংলা বানান থেকে বড় প্রশ্ন আসার সম্ভাবনাটা খুবই খুবই কম। বাংলা বানান থেকে অথবাতে যেটা আসবে, বানান শুদ্ধকরণ যে বিষয়টা, মানে আটটা ভুল বানান দেওয়া থাকবে যেখান থেকে পাঁচটা বানান তোমাদেরকে শুদ্ধ করে নিতে হবে। তাহলে তুমি বাংলা উচ্চারণ করবা নাকি বাংলা বানান করবা, এটা তোমার বিষয়। সব বিভাগেরই দুইটা পত্র মিলেই পাশ করতে হবে। তো পাশ করা তো আমাদের উদ্দেশ্য না, আমাদের তো প্লাস পাওয়া উদ্দেশ্য। পাশ করে তুমি কি করবা, টার্গেট 90 মার্কস, এই জিনিসটা মনে রাখো। তাহলে বলো, এখন বিষয়টা হচ্ছে যে যে যেটার উপর দক্ষ, কেউ যদি বাংলা উচ্চারণের উপর দক্ষ হয়ে থাকো তাহলে তোমরা উচ্চারণ প্র্যাকটিস করবা, আর কেউ যদি বাংলা বানানের উপর দক্ষ হয়ে থাকো তাহলে বাংলা বানান থেকে এই তিনটা প্রশ্ন এবং এই যে বানান শুদ্ধকরণ এটা প্র্যাকটিস করে রাখবা। আমি বলছি না তোমাকে এখন এসে দুইটাই প্র্যাকটিস করতে হবে, তুমি যে কোনো একটা প্র্যাকটিস করে রাখবা। কথা বুঝতে পেরেছো আমার কথাটা? কারণ তোমাকে এখন দুইটা, বাংলা উচ্চারণও পড়বা বাংলা বানানও পড়বা, এটা তোমার জন্য দরকার নেই। কারণ দুইটার ভিতরে যেহেতু যে কোনো একটা লিখতে হবে, সেক্ষেত্রে তুমি ভালোভাবে একটাই প্র্যাকটিস করো। একদম ধরো যে তামা তামা করে ফেলো তো পড়ে, কিরকম এই যে তৎসম শব্দের বানানটা দেখতে পাচ্ছ, যে পাঁচটি নিয়ম উদাহরণ সহকারে লেখো, ওই প্রশ্নটা ভালোভাবে পড়ো, হ্রস্বইকারের নিয়ম ভালোভাবে পড়ো, এই দুইটা প্রশ্ন বানান থেকে পড়তেই হবে, কোনো মিস নাই। তারপরে তুমি কি করবে, বানান শুদ্ধকরণ, তোমাদের বানান শুদ্ধকরণ আসার সম্ভাবনাটাই হচ্ছে 99.9%। এই জিনিসটা মনে রাখো, বানান শুদ্ধকরণ, আটটা ভুল বানান থাকবে যেখান থেকে পাঁচটা বানান শুদ্ধ করে তোমাদেরকে লিখতে হবে। ওকে, এখন তাহলে যে বিষয়টা হচ্ছে বানান এবং উচ্চারণ, এটা হচ্ছে আমাদের এক নম্বর আইটেম। এক নম্বর আইটেমের পরে এবার আমরা চলে যাচ্ছি নিচের দিকে। তো বানান শুদ্ধকরণ থেকে এখানে আমি কিছু বানান দিয়ে রেখেছি। আমি একটা কথা বলি যে বানান শুদ্ধকরণ যে বিষয়টা কিভাবে তোমরা পড়বা, বানান শুদ্ধকরণ আমি সাজেশনে মোটামুটি বেশ কিছু বানান দিয়ে রেখেছি, ওইগুলো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করো, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ বানান। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে বানান শুদ্ধকরণ যে বিষয়টা দেখতে পাচ্ছ, এখানে কিছু আছে টোটাল, এই যে এ কয়টা বানান, টোটাল এ কয়টা বানান তোমরা দেখতে পাচ্ছ, এ কয়টা বানান প্র্যাকটিস করবা আর বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করবা। তাহলে বানান প্রশ্ন কোনো সময় বাইরে থেকে আসবে না, এখানে যে কয়টা আছে প্লাস হচ্ছে বোর্ড প্রশ্ন। তারপরে যেটা দেখতে পাচ্ছ, এই যে বানানের এপারে কিছু আছে অংশ, যার স্ক্রিনশট দেওয়ার দরকার স্ক্রিনশটটা দিয়ে নাও। হ্যাঁ, জুম করেন, টেনশন নেই, প্যারা নিও না, এটা আমি লাইভে আবার আমি গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে, নো প্রবলেম এটা নিয়ে। তো বাংলা বানানের এই বিষয়টা, বাংলা বানান পড়াটাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ বাংলা বানানটা অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বাংলা বানান থেকে অ্যাডমিশনও প্রশ্ন আসবে, ঠিক আছে। ওকে, তো বাংলা বানান শেষ, বাংলা উচ্চারণ শেষ,
বানান আমি বললাম যে এখানে যে সাজেশনে যে কয়টা আছে কয়টাতে একদম ফটোস্থ করবা প্লাস বোর্ড প্রশ্ন যেগুলো আছে সেগুলো একবার পড়ে নিবা আমি ধরে নিতে সাজেশন থেকে তুমি কমন পাবা তারপরও ভাইয়া রিক্স তুমি কেন নিবা কথা বুঝো নাই কারণ বানান তো আসলে আমি তো আর প্রশ্ন করতেছি না এটা অভিজ্ঞতা থেকে সাজেশনটা বানানো হয়েছে কথা বুঝতে পেরেছো সোনাত্তরে বিদ্রোহ বিদ্রোহী তো অবশ্যই পড়তে হবে সাথে তাহারে পরে মনে কবিতাটা পড়বা আর হচ্ছে ফেব্রুয়ারি 1969 ওকে তাহলে দুই নাম্বার আইটেম যেটা বলা হচ্ছে যে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী বাংলা ভাষার ব্যাকরণিক যে শব্দশ্রেণী আছে এই বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে যে প্রশ্নটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে ব্যাকরণিক শব্দশ্রেণী বলতে কি বোঝো ব্যাকরণিক শব্দশ্রেণী কত প্রকার ও কি কি উদাহরণ সহকারে লিখো মানে বিষয়টা হচ্ছে এই একটা প্রশ্ন পড়বা আর এদিকে আবেগ শব্দ পড়বা এই দুইটা প্রশ্ন পড়ে রাখো বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে বাকি তোমাকে বিশেষ্য ক্রিয়া বিশেষণ কোনোটাই পড়তে হবে না বিশেষ্য বিশেষণ ক্রিয়া কোনোটাই পড়তে হবে না একবার জাস্ট দেখে রাখবা ওকে তাহলে এবার যে বিষয়টা বলছি কি ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে বড় প্রশ্নের জন্য দুইটা পড়বা একদম খুব ভালোভাবে একটা হচ্ছে বাংলা ব্যাকরণিক শব্দশ্রেণী বলতে কি বোঝো ব্যাকরণিক শব্দশ্রেণী কত প্রকার কি কি উদাহরণ সহকারে লেখো এটা আর এই যে আবেগ শব্দ বলতে কি বোঝো উদাহরণ সহকারে এ শ্রেণী বিভাগ আলোচনা করো এই দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আবেগ শব্দটা আমার মতে সবথেকে বেশি গুরুত্বের দিকে আর কি মানে গুরুত্বপূর্ণ আর কি আমার মনে হচ্ছে বিশেষ্য ক্রিয়া বিশেষণ তেমন আসার কথা না জাস্ট একবার করে দেখবা এখন বিষয়টা হচ্ছে বড় প্রশ্ন যে ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে আসবেই এমন কিন্তু কোনো যুক্তিকতা নাই তাহলে কি আসতে পারে আসতে পারে এই যে দেখো একটি অনুচ্ছেদ থাকতে পারে উক্ত অনুচ্ছেদ থেকে পদ নির্ণয় করতে বলতে পারে মানে তোমাকে তিন লাইনে ধরো যে একটা অনুচ্ছেদ দিয়ে দিবে দিয়ে বলে দিবে আন্ডারলাইন কিছু জায়গা থাকবে বলে কোনটা কোন পদ সেটা তোমাকে নির্ণয় করতে হবে কথা বুঝতে পেরেছো তার মানে এটাও তোমাকে প্র্যাকটিস করতে হবে তার মানে ব্যাকরণিক শব্দশ্রেণীটা এখন বলতে গেলে একটু বেশি কঠিন কঠিন কি কঠিন বলতে আমি কি বোঝাতে যাচ্ছি কঠিন বলতে আমি বোঝাতে যাচ্ছি এটাই যে বাংলা ভাষায় ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে পড়তে গেলে তোমাকে বড় প্রশ্ন পড়তে হচ্ছে প্লাস এই যে কোনটা কোন পদ হয় সেই জিনিসটাও পড়তে হচ্ছে তার মানে এই জিনিসটা একটু বেশি টাফ আর আমার সমাসের যে মেগা ক্লাসটা নেওয়া আছে বাংলাদেশের ইতিহাসে জানো যে সেটাই সর্বোচ্চ ক্লাস বাংলার জন্য একমাত্র যে 5 ঘন্টা 22 মিনিটে যে ক্লাসটা যারা ইউটিউবে গেলেও ক্লাসটা পাবা তুমি যদি সমাসের ক্লাসটা করো তাহলে এই যে সমাস নির্ণয় যে বিষয়টা আছে এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না সমাস নির্ণয় যেখানে 8টা সমাস থাকবে যেটাতে তোমাকে 5টার অ্যান্সার করতে হবে প্রশ্নটা কিভাবে হবে যে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো মানে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে সমস্ত পদ যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে কি পদ সমস্ত পদ তাহলে এটার অ্যান্সারটা কিভাবে করবে আমি একটু জাস্ট খালি বলে দিই তোমাদের পরীক্ষার হলে সমাস থেকে কেউ যদি অ্যান্সার করতে চাও তাহলে কিভাবে করবা প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটার নাম হচ্ছে সমস্ত পদ সমাস 100% থাকবেই এটা নিয়ে তো কোনো সমস্যা নেই ব্যাকরণিক শব্দশ্রেণী অথবা হচ্ছে সমাস এমন সমাস থেকে অ্যান্সার করাটা কি বললাম আমি বুদ্ধিমানের কাজ বললাম সমাস থেকে অ্যান্সার করাটা কারণ সমাস থেকে শুধুমাত্র সমাস প্র্যাকটিস করে গেলে 8টা সমাস থাকবে 5টা তোমাকে লিখতে হবে এখন সমাসে প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা দেওয়া থাকবে কোনটা কী দেওয়া থাকবে বলো তো দেওয়া থাকবে সমস্ত পদ তাহলে তুমি পরীক্ষার হলে এভাবে লিখবা যে সমস্ত পদ তারপরে টান দিবাই হবে তারপরে লিখবা ব্যাস বাক্য তারপরে লিখবা সমাসের নাম তাহলে কি বললাম পরীক্ষার হলে কিভাবে লিখবা প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা দেওয়া থাকবে সমস্ত পদ অর্থাৎ ধরো প্রশ্নে তোমাকে দেওয়া আছে যে এই যে বলা হলো যে আকণ্ঠ প্রশ্নে এটা দেওয়া আছে আকণ্ঠ তাহলে আকণ্ঠ তুমি কোথায় লিখবা সমস্ত পদের জায়গাতে লিখবা এটার ব্যাস বাক্য কি লিখবা কণ্ঠ পর্যন্ত তারপরে এটা কোন সমাস হচ্ছে অব্যয়ভাব সমাস এভাবে পরীক্ষার হলে তোমাকে লিখতে হবে অ্যান্সার করতে হবে সমাসে এভাবে লিখলে 8টা থাকবে যেখানে তোমাকে 5টার অ্যান্সার করতে হবে এভাবে লিখবা দরকার হলে এবার আরেকটা করে টানও দিয়ে দিবা কোনো সমস্যা নাই ঠিক আছে এটা একটা হয়ে গেল কথা বুঝলা দরকার হলে এভাবেও টান দিতে পারো এভাবেও টান দিতে মানে তোমার সৌন্দর্য রক্ষার্থের জন্য তুমি যা ইচ্ছা তাই করো তোমার প্রশ্নে আমি এটাই বলছি প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটার নাম হচ্ছে সমস্ত পদ ভাই এককে ভাই এককে ওকে হ্যাঁ এককে দেখতে পেয়েছি ধন্যবাদ সবাইকে আন্তরিকভাবে তাহলে কি বললাম পরীক্ষার হলে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে সমস্ত পদ তাহলে সমস্ত পদ দিয়ে প্রশ্নগুলো তুলবা সেটার ব্যাস বাক্য কী হবে এবং সমাসের নাম কী হবে সেটাই ভাবে লিখবা তো বিষয়টা হচ্ছে আমি সমাস থেকে তোমাদের এখানে যে কয়টা দিয়ে রেখেছি এ কয়টা খুবই গুরুত্বপূর্ণ যে কয়টা আমি দিয়ে রেখেছি সে কয়টা খুবই গুরুত্বপূর্ণ এই শিটে প্লাস
অবশ্যই বোর্ড প্রশ্নগুলো সলভ করবা, তাহলে সমস্যার বাইরে থেকে আসবে না। এই সাজেশন থেকে তুমি সমাস কমন পেয়ে যাবে আশা করি। তারপরও বায়ানি সান বোর্ড প্রশ্নগুলো একবার করে সলভ করে রাখবা, তাহলে কনফিডেন্স লেভেলটা আরও তোমাকে বাড়াবে। হ্যাঁ, কনফিডেন্স লেভেলটা আরও বাড়বে। বক্স করতে হবে, বক্স করতে হবে এমন যুক্তিকতা নাই, বক্স করলে বিষয়টা সুন্দর লাগে, আলাদা আলাদা করা হয় যে পৃথক হয়ে যায়, দেখতে সুন্দর লাগে। এখন আমাদের তো সৌন্দর্য বৃদ্ধি করাটাই আমাদের একমাত্র উদ্দেশ্য এমনটাও না, আবার সৌন্দর্য বৃদ্ধি করলে কনফিডেন্সটা নিজেরও ঠিক থাকে। ভাই উচ্চারণের ক্লাস নেবেন? হ্যাঁ উচ্চারণের ক্লাস নিব। রাশিদা মোহাম্মদের, রাশিদা বলছে কংগ্রেচুলেশন ভাইয়া, একে ধন্যবাদ ভাইয়া, সমাজটা আবার দেখান, ছবি তুলে নিব। হ্যাঁ সমাজ দেখাবো, কংগ্রেচুলেশন ভাইয়া প্রীতি, ধন্যবাদ। এখন বিষয়টা হচ্ছে সমাসের, এই যে সমাস, এই যে পারে আছে সমাস, এটার এই পারলে স্ক্রিনশটটা আমি যদিও পিকচার দিয়ে দেবো গ্রুপে। হ্যাঁ পদ নির্ণয় কী আসবে? পদ নির্ণয় আসবে হলো সাপোজ আড়াই লাইন বা তিন লাইনের বাক্য তুলে দিবে, দিয়ে আটটা জায়গা আন্ডারলাইন করা থাকবে। ওই আটটা আন্ডারলাইন কিন্তু জায়গার ভিতরে, সরি পাঁচটা জায়গা আন্ডারলাইন করা থাকবে, ওই পাঁচটা জায়গার ভিতরে কোনটা কোন পদ হবে সেটা তোমাকে লিখতে হবে। এ হচ্ছে কাহিনী। ওকে, তারপরে সমাসের এখানে কিছু আছে, এই এখানে কয়েকটা আছে, এটা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো। দুইটা মিলেই পাস, আলাদা মার্কস পেতে হবে না, দুইটা মিলেই পাস করতে পারবো, নো প্রবলেম। ওকে, আর যারা আমাকে বারবার মেসেজ দিচ্ছ ভাইয়া অনলাইন কোর্সে ভর্তি হবো, অনলাইন কোর্সে ভর্তি হবো, পেড ব্যাচে ভর্তি হবো অ্যাডমিশানের জন্য, আমরা ভাই অ্যাডমিশানের ভর্তি এখনও শুরু করি নাই, তো তোমাকে আমি ভর্তি নিব কেমন করে? কারণ আমরা বলেছি ক্লাসগুলো আগে ভালোভাবে মন দিয়ে করো। আমাদের উদ্দেশ্য এমন না যে আমরা তোমাকে বলি নাই দুই মাস আগে যে আমাদের পেড ব্যাচে তোমাকে ভর্তি হলে তুমি ক্লাস করতে পারবা, এমনটা না। অ্যাডমিশান আছে, অ্যাডমিশানের জন্য ভর্তি আমরা নিব, এটা নিয়ে কোনো টেনশন নাই, কারণ অ্যাডমিশানে তো ভর্তি হতে হবে, এটা স্বাভাবিক বিষয়টা। তো অ্যাডমিশানের ভর্তির আমরা এখনও ডেট দিই না ভাই, ডেট আমরা দিব আমরা আগে 22 তারিখ পর্যন্ত যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো শেষ করার পরে অ্যাডমিশনের জন্য ভর্তির ডেট দেবো। সেজন্য এখন মেসেজ দিচ্ছ বারবার ভাই অ্যাডমিশনের জন্য ভর্তি নেন, অ্যাডমিশনের জন্য ভর্তি নেন, এখন অ্যাডমিশনের জন্য কোনো ভর্তি আমরা নিচ্ছি না, কারণ আমরা আগেই বলেছি আমরা অ্যাডভান্স অ্যাডমিশনে ভর্তি নিব না। আমরা কখন নিব? কোর্স আমরা শেষ করার পরে নিব। তো কোর্স ফি টোর্স ফি বিষয়ে যারা বলেছে, 3000 টাকা কোর্স ফি আমাদের অ্যাডমিশনের জন্য যেটা ছিল, বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান, মানে একদম বি ইউনিটের যেটা পূর্ণাঙ্গ প্রিপারেশন তোমরা, যেটা বাংলা ইংলিশ সাধারণ জ্ঞানের জন্য কোর্স ফি হচ্ছে 3000 টাকা। পরীক্ষার আগে মানে আমরা এই যে কোর্সটা এটা 22 তারিখের পরে শেষ হওয়ার পরে ইন্টারমিডিয়েট পরীক্ষার আগের দিন পর্যন্ত সেখানে আমাদের, না আগের দিন না, কয় দিন হবে, 27 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত যে 3 দিন সময়, এই 3 দিনের ভিতরে কোর্স ফিতে 2500 টাকা থাকবে, মানে 500 টাকা ডিসকাউন্ট থাকবে আর কি। তো তখন তোমরা ভর্তি হবা, যে ভর্তি হইতে পারো তখন ভর্তি হইও, এখন এটা নিয়ে প্যারা নাই। হ্যাঁ আমরা বলছি না, কারণ আমাদের ভর্তি নেওয়া এটা একমাত্র উদ্দেশ্য তো ভাই না, তোমরা কোর্সটা শেষ করো, প্লাস পাও, প্লাস পাইলে আমাদের গ্রুপের কথা তো আরেকজনকে বলবো যে ভাইয়া ওখানে একটা শেখর ভাই আছে, বনি ভাই আছে, ভালো পড়ে, তুমি ওখানে ক্লাস করো, এটাই তো আমাদের উদ্দেশ্য ভাই, দ্যাটস ইট, এতটুকু। কারণ অ্যাডমিশনে আমরা যদি চুপচাপ বসে থাকি তাও 500-1000 স্টুডেন্ট আমাদের পেড ব্যাচেই ভর্তি থাকে, কথা হচ্ছে এমন। কারণ ওই যে অন্যান্য প্ল্যাটফর্মের মতো আমরা এত ঢোল বাজায় ভর্তি টর্তি নেওয়ার দিকে নাই, কথা ক্লিয়ার? তো 27 থেকে 29 তারিখ পর্যন্ত তখন তোমরা যোগাযোগ করো, তার আগে আমাদের সব কিছু দেওয়া থাকবে ভর্তির যে বিষয়টা, তখন ভর্তি হইবা, ঠিক আছে? না আলাদা আলাদা ভর্তি না, ভর্তি বি ইউনিটের বাংলা ইংলিশ সাধারণকে একসাথে ভর্তি হবা 2500 টাকার ভিতরে। এখানে কিন্তু কোনো বই দেওয়া হবে না, বইয়ের জন্য এক্সট্রা চার্জ আবার দিতে হবে, ঠিক আছে বিষয়টা? সমাসের ক্লাস ইউটিউবে গেলেই পাবা, আমাদের ইউটিউব চ্যানেলে যাও, সেখানে গেলে সমাসে 5 ঘন্টা 22 মিনিটে ক্লাসটা পাবা। ওকে, নেক্সট টপিক আছে, নেক্সট টপিক হচ্ছে 3 নম্বর টপিক, বাক্যতত্ত্ব। 3 নম্বর টপিক্স হচ্ছে কি? বাক্যতত্ত্ব। এখন বাক্যতত্ত্ব থেকে একটা কথা বিশ্বাস করবা কিনা জানি না, বাক্যতত্ত্ব থেকে একটা প্রশ্ন করবা, বন্দুকের গুলি মিস চলে যেতে পারে, এই প্রশ্নটা মিস যাবে না আশা করা যায়, ওপরে আল্লাহ আর নিচে আমি, এই তো এর সাথে কিছু নেই। কারণ বিষয়টা হচ্ছে যে এই প্রশ্ন ধরে নাও যে 100% লিখে দিই, যা হবে হবে 100%। কোন প্রশ্ন বলো তো? যে বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কয়টি গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক, উদাহরণ সহকারে আলোচনা করো, বা গুণগত দিক থেকে বাক্য কয় প্রকার। একই প্রশ্ন কিন্তু, হ্যাঁ এই একটা প্রশ্ন মন দিয়ে পড়ো, একদম ঠোটস্থ করো, যা করো তা করো, ঠিক আছে? কিন্তু এই প্রশ্নটাই তোমাদের ভাইয়া আসবে HSC 22-এর। এখন বলো যে ভাইয়া একটার উপর ভরসা রাখবো? হ্যাঁ একটার উপর ভরসা আমি রাখতে বলছি না। এই যে দেখো আর একটা আছে, অর্থগত দিক থেকে বাক্য, ঠিক আছে? এই অর্থগত দিক থেকে বাক্যটা পড়ে রাখবা, এই দুইটার ভিতরে যে কোনো একটা প্রশ্ন আসবেই আসবে, এটা কোনো মিস নেই। বন্দুকের গুলি মিস গেল, এটা মিস যাবে না।
কারণ বিষয়টা হচ্ছে যে যদিও সার্থক বাক্যের যে গুণটা সেটাই তোমরা পড়ো, ভরসা রাখো ওটাই কমন পাবা, তারপরও অর্থগতিতে বাক্যটা পড়ে রাখবা। তাহলে যদি বাক্য থেকে বড় প্রশ্ন লেখোই, তাহলে যে বাক্য শুদ্ধকরণ যেটা মানে বাংলা ভাষার অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ, সেখান থেকে তো তোমাকে তাহলে অ্যান্সার করতে হবে না। বাংলা ভাষার মানে বাক্য শুদ্ধকরণ যেটা, সেখান থেকে তোমাকে তো তাহলে অ্যান্সার করতে হবে না যদি এই বাক্য থেকে বড় প্রশ্ন লিখো। এখন এখন বিষয়টা হচ্ছে ভাই ইংরেজি দুই পত্র আলাদা আলাদা পাস নাকি একসাথে? একসাথে পাস ভাই, সবই একসাথে পাস। ওকে, তো বিষয়টা হচ্ছে যে বাক্য শুদ্ধকরণ থেকে তাহলে বিষয়টা কি পড়বা, বাক্য শুদ্ধকরণ যদি কেউ অ্যান্সার করে, কারণ অনেকের মজার টপিক্স এই বাক্য শুদ্ধকরণটাকে, অনেকে মজার টপিক্স মনে করো আর কি। তো বাক্য শুদ্ধকরণ থেকে তাহলে এখানে যে কয়েকটা দেওয়া আছে এই কয়েকটা প্লাস বোর্ড প্রশ্নটা তোমরা প্র্যাকটিস করে নিবা, আশা করি এর ভিতরে তোমরা কমন পাবা। হ্যাঁ, স্ক্রিনশট যদি বুঝতে পারো দিয়ে নাও, আর না পারলে আমি তো অবশ্যই পিকচার দিব, এটা নিয়ে কোনো টেনশন নাই। বাক্য শুদ্ধকরণ মানে বাংলা ভাষার অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ, ভুল থাকবে সেখান থেকে তোমাদেরকে সঠিকটা লিখতে হবে। হ্যাঁ, এটা সকল বোর্ডের জন্যই, সিকিউ এমসিকিউ আলাদা আলাদা পাস। হ্যাঁ, দুই সিকিউ আর এমসিকিউ আলাদা পাস। হ্যাঁ, বাক্য তো তুমি সম্পূর্ণ মার্ক দিও ভাই, তুমি যদি সুন্দর করে লিখতে পারো পাশে পাশই পাবা, কোনো চার পাবা না, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আর তুমি যদি এটা কমন পেয়েই দাও, বাক্য শুধু লেখো বাক্য শুধু, সমস্যা কি, সময় তো কম লাগবে। এটা তো আমি বলছি না যে তোমাকে যেটা ইচ্ছা তুমি সেটা করো ভাই, মার্কস সমান মার্কস পাবা, মার্কস এখানে কাটবে না, ম্যাথের মতো মার্কস পাবা এখানে। অপপ্রয়োগ কি অনুচ্ছেদ আকারে আসবে? অপপ্রয়োগ অনুচ্ছেদ আকারেও আসতে পারে, এটা নিয়ে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া যাবে না, ঠিক আছে? যদি অনুচ্ছেদের থেকে এভাবেই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করে সবাই, হ্যাঁ এটা আসার সম্ভাবনাটা সব থেকে বেশি, অনুচ্ছেদ আকারে আসবে এটাই বলছি না, এটা আসার সম্ভাবনাটা অনেকটাই বেশিভাবে সিঙ্গেল সিঙ্গেলভাবে। তাহলে যেগুলো আছে বাক্য শুদ্ধকরণের জন্য সেগুলোই সুন্দরভাবে প্র্যাকটিস করে নিবা, ঠিক আছে? স্ক্রিনশটটা দিয়েছো তোমরা, না দিলে অবশ্যই আমি পিকচারটা দিবই, এটা নিয়ে সমস্যা নেই। ওকে, বাংলা সেকেন্ড পেপারে রাইডিংয়ে যেগুলো একটু ধৈর্য ধরো, আমি আগাচ্ছি তো আগাচ্ছি, সমস্যা নাই। ওকে, বাংলা পারিভাষিক শব্দ, এখন পারিভাষিক শব্দের ভিতরে বোর্ড প্রশ্ন সবার আগে মাস্ট, সবার আগে হচ্ছে বোর্ড প্রশ্নটা পড়া। বোর্ড প্রশ্ন পড়ার পরে আমি এখানে 50টার মতো বা 48টার মতো পারিভাষিক শব্দ দিয়ে রেখেছি, এই পারিভাষিক শব্দ এই কয়েকটা মাত্র পড়বা, এখানে কয়েকটা আছে নিচের পেজে আছে, এটার একটু স্ক্রিনশট দাও, কারণ এখান থেকে 8টা পারিভাষিক শব্দ থাকবে যার ভিতরে তোমাদেরকে 5টা অ্যান্সার করতে হবে, মার্কস হচ্ছে 5 মার্ক। ভাই আমি রাজশাহীতে থাকি, আপনি রাজশাহীতে কোথায় থাকেন? ওকে, কে বলেছো এটা? MDS সুমন ইসলাম সাদিব, আমি রাজশাহীতে, আমার অফিস হচ্ছে ভাইয়া রাজশাহী ঘোষপাড়ার মোড়, হোটেল তাজের দুইতলা, তুমি যে কোনো দিন চলে আসবা। হ্যাঁ, পারিভাষিক শব্দ লেখার কোনো নিয়ম নাই, জাস্ট প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে প্রদত্ত শব্দ, তাহলে কি তুলবা? প্রদত্ত শব্দ তুলবা, টান দিয়ে ওরার পারিভাষিক কী শব্দ সে পারিভাষিক শব্দটা লিখে দিবা, মানে আগে লিখে দিবা প্রদত্ত শব্দ, তারপর পারিভাষিক শব্দ, তারপরে লেখা শুরু করবা, প্রশ্নে দেওয়া থাকবে সেটা, ওটার পারিভাষিক রূপটা কী হবে সেটা লিখবা। ওকে, তেমন কোনো এখানে সিস্টেম নাই, আর এই যে বাকি টুক এখানে আছে পারিভাষিকের, এই কয়টা জিনিস একটু স্ক্রিনশটটা তোমরা দিয়ে নাও। গ্লোবাল আরবান প্রিপেইড ইনভয়েস এডিটর জাস্টিস রেডিও ইমিগ্রান্ট হোস্টেস ক্যাবিনেট। ভাইয়া বোর্ড প্রশ্ন কত সালে ইম্পর্টেন্ট? বিগত 5 বছরের বোর্ড প্রশ্নগুলো পড়ো তো তাহলেই। ওকে, শ্রাবন্তীপাল শ্রেয়া, ওকে ইনশাল্লাহ ভাই আপনার সাথে বনি ভাইয়ের সাথে দেখা করার জন্য হলো রাজশাহী যাবো। ওকে রিমন আইসো, এমসিকিউর জন্য আলাদা পাস, বাংলা দ্বিতীয় পত্রের কোনো এমসিকিউ নেই, তারপরে এটার অথবা হচ্ছে বাংলা অনুবাদ, একটা বুদ্ধিমানের কাজ হবে, একটা কথা শোনো বড় ভাই হিসেবে বলি, বাংলা অনুবাদ থেকে পড়তে যেও না, বাংলা অনুবাদটা পড়ার তোমাদের কোনো দরকার নাই, পারিভাষিক শব্দটা মন দিয়ে পড়ো, যেটা তোমার অ্যাডমিশনেও কমন পাবা, তাহলে বাংলা অনুবাদটা এক্সট্রা একটা প্যারা, কারণ বাংলা অনুবাদ এখানে যে কয়টা দিছে এর ভিতরেই তুমি কমন পাবা, কিন্তু বাংলা অনুবাদটা একদম হুবাহু কমন পাইতে হবে, মানে লিখতে পারবা না, বিষয়টা হচ্ছে এমন, কারণ সব কিছু বানাইতে গেলে সবসময় যে ঠিক হবে এমনটা কিন্তু না, একটু একটু ভুল হয় যারা ইংরেজি ভালো পারো তারপরও, এখন বিষয়টা হচ্ছে বাংলা অনুবাদ না পড়ে তোমাদের বুদ্ধিমানের যে কাজটা হবে কী কাজ হবে, পারিভাষিক শব্দ থেকে অ্যান্সার করা, আর যদি কেউ পড়তে চাও অবশ্যই করো, নো প্রবলেম, কারণ তুমি পারিভাষিক লেখো বাংলা অনুবাদ লেখো দুইটাতে সমান মার্কস, পাঁচে পাঁচ, পাঁচে পাঁচই পাবা যদি ঠিক হয়, ভুল হইলে সেভাবেই মার্কস পাবা।
হ্যাঁ পারিভাষিক মাত্র এগুলোই, আর বোর্ড প্রশ্ন পড়বা? আলহামদুলিল্লাহ সবগুলো ক্লিয়ার আছে। ওকে ভাই পারিভাষিকটা দেখা আরেকবার দেখান একটু। হ্যাঁ পারিভাষিক এই যে দেখে নাও, যদিও আমি গ্রুপে পোস্ট দিবই পিকচারে, তখন পেয়ে যাবা। আরও ব্যাকরণে তো কোনো এমসিকিউ আসবে না, আসবে না। পারিভাষিক তো আরেকবার দেখানো, ওকে এই যে পারিভাষিক শব্দ দেখে নাও। ওকে লাইভের সংখ্যা এখনও 950 স্থির আছে, 950 প্লাস স্থির। তোমাদেরকে অনেক ধন্যবাদ। ভাই আবেদনপত্র লেখা শিখাবেন? হ্যাঁ আবেদনপত্র লেখা শিখাবো, নো প্রবলেম। অনুবাদ পারবো না? হ্যাঁ অনুবাদ ওই জন্যই বারণ করেছি, অনুবাদটা সেভাবে পড়ার দরকার নাই। এবার আসো আবেদনপত্র। প্রতিবেদন কেউ লেখার চেষ্টা করবা না, প্রশ্ন প্রতিবেদন কেউ লেখার চেষ্টা করবে না, তাহলে কী লিখবা? আবেদনপত্র লিখবা। আবেদন মাত্র এখানে চারটা আবেদন দেওয়া, পাঁচটা আবেদন দেওয়া আছে। পাঁচটা আবেদন থেকে একটা হচ্ছে মাধ্যমিক বা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য আবেদনপত্র লিখো। কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার পদে ব্যবস্থাপক পদে নিয়োগ লাভের জন্য একটা আবেদনপত্র লিখো। করোনায় ক্ষতিগ্রস্ত অসচ্ছল পরিবারের জন্য সাহায্য চেয়ে ডিসি বরাবর আবেদনপত্র লিখো। শিক্ষা সফরে যাওয়ার অনুমতি ও আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লিখো। কলেজে ক্যান্টিন ও কম্পিউটার ক্লাব বা পাঠাগার কমন রুম স্থাপনের জন্য অনুরোধ জানিয়ে অধ্যক্ষের নিকট আবেদনপত্র লিখো। এই কয়েকটা পাঁচটা আবেদনপত্রের ভিতরে পড়ে রাখো, আর বোর্ড প্রশ্নগুলো একটা আবেদনপত্র থেকে দেখে রাখো, এর বাইরে কোনো প্রশ্ন হবে না। ঠিক আছে, তাহলে আবেদনপত্রের জন্য এগুলাই গুরুত্বপূর্ণ। না আবেদন প্রতিবেদনে 10 মার্ক থাকে, এখান থেকে সমান মার্কে ক্যারি করতে পারবে। আবেদন বা প্রতিবেদন থেকে মার্ক সমানভাবেই দেয়। হ্যাঁ আবেদনের ক্লাস আমি নিব, নো প্রবলেম। তো আবেদন থেকে কয়েকটা স্ক্রিনশট আসলে দেওয়া হয়ে গেছে। এবার প্রতিবেদন, কেউ যদি চাও যে প্রতিবেদন লিখবা, কারো প্রতিবেদন যদি দক্ষতা ভালো হয়ে থাকে, তাহলে কয়েকটা প্রতিবেদন যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি সম্পর্কে পত্রিকা প্রকাশের নিমিত্তে একটি প্রতিবেদন লিখো। 21 ফেব্রুয়ারি বা 25 মার্চ বা 16 ডিসেম্বর পালন উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ আয়োজিত অনুষ্ঠানমালা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। খাদ্যে ভেজালের কারণ ও প্রতিকার শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো ও বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ প্রতিযোগিতা উপলক্ষে বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানমালা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপণ শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো। চাইলে এই কয়েকটা প্রতিবেদন প্র্যাকটিস করতে পারো, সাথে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, এই জিনিসগুলোর জন্য প্রতিবেদন গুরুত্বপূর্ণ। হ্যাঁ এখন তোমাদের ইচ্ছা প্রতিবেদন করবা কি করবা না। এখানে কয়েকটা দেওয়া আছে যে ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো ও তোমার কলেজের লাইব্রেরি জরিপ করে একটি প্রতিবেদন প্রস্তুত করো। এখন প্রতিবেদন সম্পর্কে কোনো ধরাবাধা কোনো কথা নাই, যেটা তোমাদের ইচ্ছা সেটা তোমরা অ্যান্সার করতে পারো। ওকে, মানে আমি সহজে মার্কস তোলার যে বুদ্ধিটা বলছি, আবেদন অ্যান্সার করবা। আমি সবসময় যে যুক্তিটা দেবো, আবেদন অ্যান্সার করবা, কারণ আবেদনটা প্রতিবেদনের তুলনায় যথেষ্ট পরিমাণে সহজ। ঠিক আছে, মার্কস দুটা লেখলে সমান সমানভাবে মার্কস পাবা। ঠিক আছে, এখন উচিতটা হবে আবেদনটা লেখা। ওকে, এবার দেখতে পাচ্ছ 6 নম্বর আইটেমে থাকবে হয় সারাংশ না হলে সারমর্ম। সারাংশ সারমর্মের ভিতরে কোনটা আসবে তুমি নিজেও জানো না, আমিও জানি না। বিগত 2 বছরের ভিতরে পরীক্ষা হয় না যেহেতু, কারণ গত বছর যদি পরীক্ষায় সারাংশ আসতো তার মানে এবার সারমর্ম আসতো, কিন্তু গতবারও হয় না, তার আগের বারও হয় না। সেক্ষেত্রে সারাংশ আসবে নাকি সারমর্ম আসবে এটা বলাটা কঠিন। তো সারাংশ বা সারমর্ম পড়লে তোমাকে দুইটাই পড়ে রাখতে হবে, সেজন্য আমি মনে করি একটা স্টুডেন্ট হিসাবে এটা খুবই একটা কষ্টকর কাজ। তাহলে এটার অথবাতে কী থাকবে? অথবাতে থাকবে ভাব সম্প্রসারণ। সেক্ষেত্রে বুদ্ধিমানের কাজটা হবে ভাব সম্প্রসারণ পড়া। কথা বুঝতে পারছো? কারণ সারাংশ সারমর্ম পড়লে দুইটাই পড়তে হবে, সারাংশ পড়তে হবে, সারমর্ম পড়তে হবে, এবং এটা হুবাহু লিখতে হবে। ঠিক আছে, কারণ এটা যদি তুমি কমন না পাও কখনো লিখতে পারবে না। এখানে স্ক্রিনশট দিতে পারো যে কয়টা আছে এর ভিতরে সারাংশ সারমর্ম কমন পাবা, এতটুকু বলা যেতে পারে। কিন্তু সারাংশ সারমর্ম না পড়াটাই উত্তম কাজ হবে। তাহলে কি পড়বা? পড়বা ভাব সম্প্রসারণ, কারণ ভাব সম্প্রসারণ এমন একটা জিনিস যেটা বানিয়ে বানিয়ে অনেক পেজ লেখা যায়। ঠিক আছে, তাহলে ভাব সম্প্রসারণ যদি তুমি পড়ো, হ্যাঁ সারাংশ সারমর্মতে ফুল মার্ক পাওয়া যায়, কিন্তু ভাব সম্প্রসারণে ফুল মার্ক পাওয়া যায় না। 2 মার্ক হলে ভাব সম্প্রসারণে কাটে। এখন বিষয়টা হচ্ছে যে 2 মার্ক কাটুক না ভাই, সমস্যা নেই, ওই 2 মার্কের জন্য তোমার কোনো ক্ষতি হবে না বাংলা দিতে হতে। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে তোমার মাথা দেখে অনেক প্রেশারটা কমে যাচ্ছে, চাপটা কমে যাচ্ছে। হ্যাঁ আবেদন 2 পৃষ্ঠা লিখতে পারবো, কোনো সমস্যা নাই। সারাংশ সারমর্ম জীবনে মুখস্থ করে লেখো না, কিন্তু সারাংশ সারমর্ম এখন বড় হয়েছে মুখস্থ না লিখলে সমস্যাই আছে, কারণ টিচাররা আসলে মন মতো মার দিতে চায় না। ঠিক আছে, তুমি 10-এর ভিতরে এটা লিখে 5-6 পেয়ে কি লাভ? তুমি ভাব সম্প্রসারণ লেখো না, কেন 10-এ তুমি 8 পাবা।
কথা বুঝো নাই, সেজন্য অবশ্যই ভাব সম্প্রসারণটাই পড়বা। এখানে মোটামুটি 10টা 11টা 12টা ভাব সম্প্রসারণ দেওয়া আছে, এর মধ্যেই আসবে, এটা তো বোঝাই যাচ্ছে। এ কয়টা ভালোভাবে প্র্যাকটিস করো, মুখস্থ রাখো, পড়ো, পয়েন্টগুলো দেখো, ভাব সম্প্রসারণ অ্যান্সার করো, 8 মার্ক উন্নত হবে, বা 2 মার্ক কেটে নিক, সমস্যা নেই, 2 মার্ক তোমার লাগবে না। লিখিত অংশ মার্ক তো কাটতে দিতেই হবে, এটা স্বাভাবিক। ওকে, তাহলে 7 নম্বর আইটেমে কী থাকে? 7 নম্বর আইটেমে তোমরা এই যে দেখতে পাচ্ছ, সংলাপ রচনা। সংলাপ অথবাতে থাকবে খুদে গল্প। কোনটা লিখবা বলো তো? আমি শিখাইছি তোমাদেরকে সংলাপ, শিখাইছি খুদে গল্প, দুইটাই শিখাইছি। তোমাদেরকে আমি বলেছিলাম অ্যান্সার করবো সবসময় সংলাপ থেকে, সংলাপ থেকে সারা জীবন অ্যান্সার করার চেষ্টা করবে। কারণ কি, সংলাপ লিখলে বেশি মার্কসও পাওয়া যায়, লেখাটা ভালোভাবে লেখা যায়। কিন্তু খুদে গল্প যদি তুমি লিখতে যাও তাহলে কি হচ্ছে, সম্পূর্ণ নিয়ম অবলম্বন করে লিখতে হয়তো পারবা, কিন্তু লেখার মাধুর্যতা নিয়ে আসতে পারবা না। কারণ আকর্ষণীয় যে বিষয়টা রাখতে হবে ছোট গল্পের ভিতরে, এই জিনিসটা লেখাটা টাফ আছে। সেজন্য যেটা করবা, সংলাপটা সুন্দরভাবে প্র্যাকটিস করবা। এখানে যে কয়টা সংলাপ দেওয়া আছে, করোনা ভাইরাস, আসন্ন পরীক্ষার প্রস্তুতি, সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন, নারী শিক্ষার গুরুত্ব, বিজ্ঞান চর্চার গুরুত্ব, ফেসবুকে সুফল কুফল, বই পড়ার গুরুত্ব, বাল্যবিবাহ নিরোধ, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষা অনেক গুরুত্ব, এই কয়েকটা জিনিস প্র্যাকটিস করো, এর ভিতরেই সংলাপ কমন পাবা। তারপরে বোর্ড প্রশ্নটা একবার দেখে নেবা এখান থেকে। হ্যাঁ, সংলাপ লিখবা, সংলাপ, হ্যাঁ অবশ্যই সংলাপটাই লিখো, এমসিকিউ থাকবে না বাংলা দ্বিতীয় পত্রে। সংলাপ দেখো, ইউটিউবে ক্লাস নেওয়া আছে। ওকে, তারপরে অথবাতে এদের কেউ যদি মনে করো সংলাপ লিখবে না, তাহলে খুদে গল্পে কয়েকটা দিয়েছি, দুর্ঘটনা শিরোনামে একটি খুদে গল্প লেখো, সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন, আলোকিত মানুষ শিরোনামে একটি খুদে গল্প লেখো, সততার পুরস্কার শিরোনামে একটি খুদে গল্প লেখো, অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু শিরোনামে একটি খুদে গল্প, রক্তদানের পুণ্য শিরোনামে একটি খুদে গল্প, আমার শৈশব স্মৃতি শিরোনামে একটি খুদে গল্প লেখো। এই কয়েকটা খুদে গল্প আছে, চাইলে এই কয়েকটা খুদে গল্প তোমরা পড়ে নিতে পারো। এ হচ্ছে কাহিনী, এছাড়া বাকি কোনো অংশ নাই। এখন তোমরা বিষয়টা কোনটা কোনটা পড়বা তোমাদের বিষয়, আমি বলে দিয়েছি কোনটা পড়াটা উচিত হবে, সেভাবে পড়ো। আশা করি বেশি মার্কস পেতে সেগুলা সাহায্য করবে। ওকে, হৃদয় বলছে শিরায় শিরা রক্তমাসী কর্মের ভক্ত, ধন্যবাদ ভাইয়া, টেকলাম ভাইয়া, সব ভাব সম্প্রসারণ কি প্যারা করে লেখা যাবে? হ্যাঁ, ভাব সম্প্রসারণ প্যারা করে লিখতে পারো, কোনো সমস্যা নেই, ইউটিউবে গেলে পেয়ে যাবা ভাইয়া, ইউটিউব লিঙ্ক দেওয়া আছে আমাদের, ইউটিউবে গেলেই পাবা, প্লে লিস্টের ভিতরে দেখো তাহলে পেয়ে যাবা। তারপরে দেখো আমি লাস্টে লিখেছি স্টার চিহ্নিতগুলো বেশি বেশি পড়তে, মানে যেগুলোতে স্টার দেওয়া আছে সেগুলো বেশি বেশি পড়তে হবে। এবং তোমরা তো সম্পূর্ণ স্ক্রিনশট দিতে পারো নাই বা বুঝতে পারছো না, আমি অবশ্যই সেটা আপলোড দিয়ে দেবো পিকচারগুলো, অবশ্যই স্ক্রিনশটগুলো তোমরা দিবা তাহলে হবে। তারপরে পেজে, ওকে, বাংলার সাজেশন শেষ। এখানে একটা দিয়েছি, ইফ ইউ হ্যাভ উইন্স আই উইল মেক ইউ ফ্লাই, শেখর জিকে অ্যাডমিশন অ্যান্ড রিএডমিশন কেয়ার, সাধারণ জ্ঞান চর্চার একটি বিশ্বস্ত আশ্রয়। এখানে সাধারণ জ্ঞান রিলেটেড কিছু শর্টকাট নিয়ম দেওয়া আছে, মানে যারা আর্টসের স্টুডেন্ট তোমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান নিয়ে পড়বা, তখন বিষয়টা হচ্ছে যে অনেক কিছু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। যেমন হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলির ভিতরে মুদ্রার নাম ডলার, এগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে, আইনসভার নাম কংগ্রেস, এগুলো মুখস্থ, কীভাবে মুখস্থ রাখবা সেই শর্টকাট টেকনিকগুলো দেওয়া আছে। G7-এর অন্তর্ভুক্ত দেশসমূহ ওগুলো মুখস্থ রাখতে হবে, ওপেকের অন্তর্ভুক্ত দেশসমূহ মুখস্থ রাখতে হবে, বরিশাল বিভাগে কয়েকটি জেলা সেটা মুখস্থ রাখতে হবে, মানে এরকম অসংখ্য প্রত্যেকটা বিভাগে জেলা মুখস্থ রাখতে হবে সেই শর্টকাটগুলো দেওয়া আছে। বাংলাদেশের নিরক্ষর মুক্ত 7টি জেলা মুখস্থ রাখতে হবে। দেখো খুব মজাদার একটা শর্টকাট দেওয়া আছে, সিরাজ সুমালাগা, ঠিক আছে, এখান থেকে তোমরা এই নিরক্ষর মুক্ত 7টা জেলা যেটা সাধারণ জ্ঞান রিলেটেড, তো এই শর্টকাটগুলো আমি সাধারণ জ্ঞান দিয়ে রেখেছি যে এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো বেশি বেশি কাজে লাগে, সেজন্য কয়েকটা দিয়ে রেখেছি যেন সবাই উপকৃত হয় এজন্য। পারিভাষিক শব্দের কোনো নিয়ম নেই, পারিভাষিক শব্দের যে কোনো নিয়ম আছে সে নিয়মগুলো নাই, পারিভাষিক শব্দটা পুরো ইংরেজি শব্দটাকে ব্যতিক্রম। এই জিনিসটা মুখস্থ না করলে কখনোই তুমি নিয়ম কেরের কোনো নিয়ম কোনো মুখস্থ না করলে কখনো সেটাতে অ্যান্সার করতে পারবা না। ইউটিউবের পেজ লিঙ্কটা দেবেন, ইউটিউবের লিঙ্কটা একটু দিয়ে দিন, হ্যাঁ ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, দেখে নাও, জুম করেন ভাইয়া। ওকে, জুমের কিছু না, আমি পিকচার দিয়ে দিবো, সেখান থেকে তোমরা দেখে নিবা, কারণ তোমাদের বাংলাতে তো সাধারণ জ্ঞান লাগছে না, সেটা পরবর্তী ধাপ। সাধারণ জ্ঞান যখন আমার কাছে পড়বাই অনলাইনে বা অফলাইনে, যাই যেখান থেকে পড়ো না কেন, যারা রাজশাহীতে আসবে অ্যাডমিশনের জন্য, আশেপাশে জেলাতে থাকো, সবাই আমাকে অবশ্যই অবশ্যই নক দিবা, কেউ এসে ভুলভাল কোনো সিদ্ধান্ত নিবে না, ঠিক আছে। কোনো কোচিনের দিকে যাওয়া যাবে না, আমি একটা কথাই বলি, যে কোনো কোচিন নামধারী যে কোনো কোচিনের দিকে যাওয়া যাবে না, এই জিনিসটা মনে রেখো। আমার কাছে পড়তে হবে, বনি ভাইয়ের কাছে পড়তে হবে এমন কোনো XYZ কোনো যুক্তি নাই, কিন্তু যেখানে না কেন প্রাইভেট রিলেটেড পড়াশোনা করবা, প্রিপারেশন অনেক হার্ড হবে, চান্স পাবা কি পাবা না সেটা আল্লাহ ভরসা, পরের ধাপ সেটা, কিন্তু প্রিপারেশন হার্ড করতে হলে প্রাইভেটে পড়তে হবে, কোচিনের দিকে যাওয়া যাবে না। হ্যাঁ, আমরা মনে করি টাকা পয়সা কম কোচিনের দিকে আমরা যাই, কিন্তু কোচিনে যাবা তো ধরা খাবা, এই জিনিসটা মনে রেখো। কারণ কোচিনে টিচার হায়ার করে নিয়ে যে ক্লাস নিয়ে বেশি সংখ্যা ক্লাসটা তুমি পাবা না, ঠিক আছে, কারণ তুমি বাংলাতে অনলাইনে হইলে আমার বাংলারই মিনিমাম 30টার উপর ক্লাস পাবা, সাধারণ জ্ঞানের 30টার উপর ক্লাস পাবা, কোচিনে সাধারণ জ্ঞানের ক্লাস সর্বোচ্চ 10টা, বাংলার ক্লাস 15টা, এরকম বিষয়গুলো থাকে। ওকে, রাজশাহী যেতে পারবো না, চাঁদপুরে দাওয়াত থাকলো,
ওকে লাস্ট পেজ সাথে ছিল যারা সফল হয়েছে তারা আমার এখানে সানসপ্ত স্টুডেন্টের ছবিগুলো এখানে দেওয়া আছে যে বিষয়গুলো দেখতে পাচ্ছ তোমরা তো যাই হোক সাজেশন মোটামুটি আমাদের সব কিছু শেষ করে ফেলেছি সাজেশন বিষয়ে এখন নতুন কোনো তথ্য সাজেশনের নাই তোমরা যেটা করবা আমি আরেকবার একটু সংক্ষেপে খালি জাস্ট বলে দিই যে সাজেশনের রিলেটেড যেগুলো আছে বাংলা উচ্চারণ বাংলা বানান থেকে বাংলা বানান লেখার চেষ্টা করবা যাদের উচ্চারণ উপর দক্ষতা আছে উচ্চারণ লিখবা কোনো সমস্যা নাই দুই নাম্বার আইটেমে সমাস থেকে অ্যান্সার করার চেষ্টা করবা যাদের বাংলা ভাষায় ব্যাকরণিক শব্দ শ্রেণীর দক্ষতা তারা সেটা করবা তিন নাম্বার আইটেমে বাক্য থেকে অ্যান্সার করার চেষ্টা করবা চার নাম্বার আইটেমে পারিভাষিক শব্দ অ্যান্সার করবা পাঁচ নাম্বার আইটেমে আবেদনপত্র অ্যান্সার করবা ছয় নাম্বার আইটেমে পাঁচ নম্বরে আবেদন ছয় নম্বরে ভাবসমস্যা অ্যান্সার করার চেষ্টা করবো সাত নম্বরে যে অ্যান্সার করার চেষ্টা করবো হইল সংলাপ শেষ কাহিনী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক্সাম দিতে যাওয়ার সময় শেখর ভাইয়ের বনি ভাইয়ের বাসায় থাকবা তোমাদের আগে বলে দিলাম এখন বিষয়টা হচ্ছে যে তোমরা এগুলো পড়ো তোমরা ভালো করো সফলতা অর্জন করো এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য এটা ছাড়া অন্য কিছু না তোমরা দোয়া করবা আমাদের জন্য আমরা যেন সামনে আগাইতে পারি ড্যাটস ইট এতটুকুই হ্যাঁ 2010 থেকে 19 পর্যন্ত মুখস্থ করছো সমাস কাজ হবে আর সাজেশন থেকে সমাজ যে কয়টা আছে সেগুলোটা পড়ে নেবা আপনার ক্লাসে বা সমাজ নিয়ে কোনো প্রবলেম নেই জেরিন বলছো ধন্যবাদ ভাই আমি মিস করলাম ক্লাসটা মাত্র আসলাম ও নোটিফিকেশন আসে নাই ওকে ক্লাসটা রিপিট করে নেবা ভাই অ্যাপসে এক্সাম নেবেন না হ্যাঁ অ্যাপসে তো এক্সাম হবেই পিডিএফটা আজই দিয়ে দিব কোনো সমস্যা নাই সবাইকে শুভরাত্রি তো ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আবার বিজয়ে বাই